বন্ধুরা, আজকে আপনারা দেখে গেস করতেই পারছেন আমি কোন জায়গাটায় রয়েছি। এটা হচ্ছে তমতু ভুটান গেট। আগে এই জায়গার ব্লগ ভিডিও বানিয়েছি, কিন্তু আগে ওপরে গন্তু যে মন্দির রয়েছে সেখানটা অ্যালাউ ছিল না, তো আজকে সেখানটা ঘুরতে যাবো। শুধুমাত্র সেই গন্তু মন্দিরটা একটু ঘুরতে যাব, তো সেই জায়গাটা দেখানো আপনাদের বাকি ছিল, তো আজকে সেই জায়গাটা দেখাবো। ফাইনালি বন্ধুরা, আমরা কিন্তু ভুটানে এন্ট্রি নিয়েছি। আগে আমরা যে মন্দিরটা আজকে যাওয়ার কথা সেটা কিন্তু এই রাস্তা দিয়ে যেতে হতো, বাট এটা এখন বন্ধ আছে, দেখি অল্টারনেট আর একটা রাস্তা আছে। আমরা ভুটানে ঢুকে ভুটান গেটের অপোজিটে যে পুলিশ কাউন্টার রয়েছে তার পেছন দিয়ে রাস্তা, আগে রাস্তা চেঞ্জ হয়ে গেছে, আমরা যাবো এদিক দিয়ে। এখানে দুটো রাস্তা আছে, বাট একটা রাস্তা দিয়ে যেটা শর্টকাট হয় আমরা যাবো এদিক দিয়ে। তার আগে এখানে আধার কার্ড জমা করে একটা লাল কার্ড দিবে, সেই কার্ড নিয়ে কিন্তু আসতে হবে। আর কার্ড কিন্তু হারালে চলবে না, তাহলে পার্মানেন্টলি ভুটানে একদম ব্লক হয়ে থাকতে হবে। তো ফাইনালি ফরেস্টের ভিতর দিয়ে এখন যেতে হবে, শর্টকাট রাস্তা আছে। কেমন লাগতেছে? খুব ভালো লাগছে। এই অবস্থা খারাপ, মানে রুট চেঞ্জ হওয়ার পর না একদম খারাপ ঢাল, এগুলাই বাই বাই উঠতে হচ্ছে। কি বলবো বন্ধুরা, অলরেডি বৃষ্টিও শুরু হয়ে গেছে আর আমরা এভাবেই আগাচ্ছি। প্রচন্ড ঝড়, ভুটানে ঢোকার পর বুঝতে পারি নাই যে এত ঝড় বৃষ্টি হবে, ওয়েদারটা আজকে ড্যাম ছিল। তো আমরা প্রায় সেই গন্তু মন্দিরে ভুটানের কাছাকাছি চলে আসছি। গাইস, ফাইনালি আমরা এসে পৌঁছে গেলাম কিন্তু এই গন্তু ভুটান, যেটা মাগরাপাড়া গন্তু ভুটানের সেই অ্যানাদার মন্দির, যেটা লাস্ট টাইম আমাদের ব্লগ ভিডিও করা বাকি ছিল। তো আমরা কিন্তু এই যে পাশে যে ফরেস্ট রয়েছে, এই ফরেস্টটা দিয়েই সেই মানে বৃষ্টির মতো অলরেডি ভেজা অবস্থায়, এখন একটু এখানটা সিনেমেটিক দেখাবো তোমাদেরকে। এই আজকের ব্লগটা একদম মানে কাক ভেজা অবস্থায় থাকবে। ভিজে ভিজে বন্ধুরা আমরা প্রায় চলে এলাম বাইলা মন্দির, আজকে খোলাই রয়েছে। দেখাবো সত্যি মানে পাহাড় একদম পিসফুল জায়গা, আর ভেতরেও মানে ইনার পিস আরও ফুল হয়ে যায়। তো আমরা এখন ভেতরের দিকে ঢুকবো আর ঢুকে দেখি এখানটায় কেমন এনভায়রনমেন্ট রয়েছে। তো চলুন আমরা ভেতরে যাই আর আপনাদেরকেও দেখাচ্ছি। পুরা বাড়ি সারা থা আর একদম পানি পানি ভিজ গিয়া। খেতি বগেরা কাটতা হ্যাঁ হ্যাঁ
যে দেখতে পাচ্ছেন এই মন্দিরের পাশে কিন্তু ছোট্ট একটা গার্ডেনিং আছে, ছোট ছোট বসার জায়গাও আছে। এখানটা কিন্তু আপনারা একটু ছবি টবি তুলতে পারবেন এই জায়গাটাতে। আমরা এখানটা ঘুরলাম, এখন এখান থেকে একটু বেরিয়ে যাব। তো আকাশ আবার দেখতে পাচ্ছ মেঘলা হয়ে যাচ্ছে, এই যে লাল কার, এখন আমরা বেরোবো, এটা জমা করে দিয়ে সামনে গেট চলে আসছে। ফাইনালি বন্ধুরা আজকে ব্লগটা এখানে শেষ করছি, আমরা এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি।